হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস বা সেমি হাই স্পিড ট্রেন, ট্রেন নাম্বার 22301। ট্রেনটি চালু হওয়ার পরে দেড় বছর সময় পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত কেমন পরিষেবা, ঠিক কেমন চলছে বন্দে ভারত এক্সপ্রেস, অর্থাৎ হাওড়া নিউ জলপাইগুড়ির মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেস, সেটা নিয়েই আমরা রিভিউ দেবো আজকে। তো প্রথমেই দেখে নেওয়া যাক এই ট্রেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যেমন এই ট্রেনটি সপ্তাহে ছ দিন চলাচল করে বুধবার বাদ দিয়ে। ট্রাভেল টাইম 7 ঘন্টা 30 মিনিট। সকাল 5টা 55 মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে বেলা 1টা 25 মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যায়। এই ট্রেনের চেয়ার কারের ভাড়া 1565 টাকা, যার মধ্যে 379 টাকা ধরা থাকে ক্যাটারিং চার্জেস, অর্থাৎ খাবার দাবারের জন্য। খাবার দাবার না নিলে টিকিট কাটার সময় সেই অপশানটা দেওয়া যায়, তাহলে এই টাকাটা বাদ হয়ে যায়। এছাড়াও রয়েছে এক্সিকিউটিভ চেয়ার কার 2টি কোচ, যার ভাড়া 2825 টাকা, যার মধ্যে ধরা আছে 434 টাকা ক্যাটারিং চার্জেস, এটা অপশনাল। গরম পড়লেই পাহাড়ে যাওয়ার জন্য মানুষের মন হাঁসফাঁস করে, তাই আমরাও চলেছিলাম মে মাসের শেষের দিকে এই বন্দে ভারতে টিকিট কেটে পাহাড়ের উদ্দেশ্যে। বন্দে ভারত ঢুকছে ভোর 4টের সময়। বাড়ি থেকে বেরিয়ে কোনো রকমে লোকাল ট্রেন ধরে হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম। হাওড়া স্টেশনে ভোর 4টে 59 মিনিটে যখন পৌঁছাই, তখন 7 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। প্রতিবার বেড়াতে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা বন্দে ভারতে গেলে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। হাওড়া নিউ জলপাইগুড়ি 22301 বন্দে ভারত এক্সপ্রেস। তখনও ভালো করে সকাল হয়নি, ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে চারপাশ এবং তার সাথে চলছে বৃষ্টিও। আমাদের কোচ নম্বর ছিল C2। আমরা প্ল্যাটফর্মের আগের দিকে এগিয়ে গিয়ে আমাদের কোচে উঠে পড়লাম এবং ব্যাগপত্র তুলে দিলাম ওপরের বাঙ্কে। আজকের ওয়েদারটা পুরো বৃষ্টি মাখা ওয়েদার, দেখেছেন হাওড়া স্টেশনে পুরো বৃষ্টিতে ভিজে গেছে, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। অনেক কষ্ট করে টাইম মতো এসে পৌঁছেছি এই হাওড়া স্টেশনে বন্দে ভারত ধরার জন্য, নইলে হয়তো বেরিয়েই যেত। এরকম ওয়েদার থাকলে ট্রেন ধরা খুব মুশকিল, বিশেষ করে এই ভোরবেলা 5টা 55। টাইমটা কিন্তু ভোর 5টা 55, মানে সকাল এখনও হয়নি ঠিক সেইভাবে, এই দেখুন। আর মেঘলা ওয়েদার বলে আরও মনে হচ্ছে অন্ধকার অন্ধকার। আমাদের ট্রিপ আছে এখান থেকে নিউ জলপাইগুড়ি, তারপরে আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এখন হাওড়াতেই, মানে আমাদের কলকাতাতেই শুরু হয়ে গেছে এমন বৃষ্টি, মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের মতো ওয়েদার। ট্রেনের প্রত্যেক কম্পার্টমেন্টে দুদিকে রয়েছে এরকম বড় বড় 2টো ডিসপ্লে, যেখানে সমস্ত রকম ইনফরমেশন শো করছে, টোটাল দূরত্ব কত এবং পরের স্টেশন কী, তাছাড়াও ডেট, টাইম এবং ট্রেনের স্পিড। প্রত্যেক কোচে ঢোকার জন্য এরকম সেন্সর গেট রয়েছে, এই সবুজ বাটনে প্রেস করলেই গেট খুলে যাবে। ট্রেনের কর্মরত স্টাফেরা তাদের জল, খাবার সমস্ত কিছু স্টেশন থেকে তুলে বিভিন্ন বাকেটে ভরতে শুরু করেছে। তখন বাজে সকাল 5:30। সোপ ডিসপেন্সার, এখানে একটা টাওয়েল রাখার জন্য হ্যাঙ্গার, এদিকে হ্যান্ড ড্রায়ার, নো স্মোকিং অ্যালার্ম, এদিকে ফায়ার এক্সটিংগুইশার, তার সাথে বায়ো টয়লেট, এখানে হচ্ছে ফ্লাশ। এইখানে ধরার জন্য একটা হ্যান্ডেল রয়েছে, এদিকেও হ্যাঙ্গার আছে। টয়লেট নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার, এখানে বেসিন আছে, এখানে একটা ডাস্টবিন আছে। ট্রেন ছাড়লো সকাল 5টা 55 মিনিটে, অর্থাৎ রাইট টাইমে। প্রথম স্টেশন 145 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতন। জল দেওয়া হচ্ছে,
হাওড়া থেকে প্রথম স্টেশন বোলপুর শান্তিনিকেতন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব টোটাল 564 কিলোমিটার। ট্রেনের মধ্যে বিভিন্ন রকমের স্টাফ রয়েছে। ট্রেনে উঠে দেখলাম একটা সিটে কোনো একটা স্ক্রু গোলমাল করছে, তাই কিন্তু সঙ্গে সঙ্গে রেলের স্টাফ চলে এলো সেটা সারিয়ে দেওয়ার জন্য, এবং চলছে পরিষ্কার পরিচ্ছন্ন। সকলকে দেওয়া হচ্ছে বাংলা, হিন্দি এবং ইংলিশ পেপার, যার যেটা পছন্দ সেভাবেই তারা সার্ভ করছেন। সকলেই কিন্তু সকালের টাটকা খবরটা এক ঝলক চোখ বুলিয়ে নিতে ব্যস্ত রয়েছে। এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে এনজিপির মধ্যে মোট 3টি স্টেশনে দাঁড়াবে। প্রথম বোলপুর শান্তিনিকেতন, যার টাইম সকাল 7:37, দ্বিতীয় স্টপেজ মালদা টাউন সকাল 10:32, এবং তৃতীয় স্টেশন বারসই জাংশন 11:38। তারপরেই নেক্সট স্টপেজ থাকবে নিউ জলপাইগুড়ি, অর্থাৎ আলটিমেট ডেস্টিনেশন। ট্রেন চালু হতেই সকাল 6:30 মধ্যেই দিয়ে গেল প্রথম চায়ের কিট সঙ্গে বিস্কিট। চা বা কফি অপশনাল, যে যেটা খুশি নিতেই পারে। তুমি নিজে নিজে ভালো বানিয়েছো? ঘুম কেটেছে তোমার? ঠিক আছে। তবে চায়ের টেস্ট মোটামুটি ঠিকই ছিল। বন্দে ভারতের স্পিড কিন্তু কোনো অংশে কম নয়, 120-130 সব সময় প্রায় ছুটে চলেছে। বন্দে ভারত কিন্তু চলছে 120-এর ওপরে কন্টিনিউ, এবং এই ব্যাড ওয়েদার অ্যাকচুয়ালি কোনো এখনো পর্যন্ত সূর্য দেখা নেই, অথচ 7:30 প্রায় বাজে, তো চারিদিকে মেঘের একটা গর্জন চলছে, বাইরে বোঝা যাচ্ছে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে, তো তাদের কিন্তু গাড়ির স্পিড একটু কম নেই। বোলপুর স্টেশনে ঢোকার আগেই চলে এলো সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টেও অনেকগুলো আইটেম ছিল, তার মধ্যে ছিল একটা ফ্রুট জুস, একটা চকোপাই বিস্কিট, কিছু জ্যাম, বাটার, তার সাথে ব্রাউন ব্রেড, সঙ্গে রয়েছে একটা গরম গরম ডিমের অমলেট, গাজর সেদ্ধ, ফ্রেঞ্চ ফ্রাই এবং তার সাথে কেচাপ। শান্তিনিকেতন ঢুকলো 4 মিনিট জাস্ট লেট, দারুণ এলো। এখানে বৃষ্টি এখন হচ্ছে না, এই মুহূর্তে কলকাতা বর্ধমান পর্যন্ত ভালোই বৃষ্টি পেয়েছি, কিন্তু এখান পর্যন্ত হচ্ছে না। উঠে গেলাম, যেহেতু অটোমেটিক ডোর এক্ষুনি বন্ধ হয়ে যাবে, 1 মিনিটের জন্য গাড়ি স্টপ আছে, 2 মিনিটের জন্য এখানে স্টপ আছে, গেটের বাইরে না নামাই ভালো। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট করবো এখন। সকাল 8:40 বেশি এখন টাইম, তো ট্রেন ছুটছে ঠিকঠাকই, বাট এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন ভরপুর বর্ষাকাল। কারণ ওই এসিটা কমানো হয়েছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো বলে তখন কয়েকটা
লাইনটা এসে মিশে গেল এই ফারাক্কাতে। এটা ওই আজিমগঞ্জ কাটোয়া যে লাইনটা সেটা ফারাক্কার সাথে মিশছে এখানে। ওই লাইনেও তিস্তা তরসা এক্সপ্রেস, আমরুপ এক্সপ্রেস, কিছু ভালো ট্রেন আছে। এই যে নিউ ফারাক্কা জাংশন, নিউ ফারাক্কা জাংশন, এখানে স্টপেজ নেই বন্দে ভারতের, পাস করে যাচ্ছে। সাড়ে তিন ঘন্টার মধ্যে হাওড়া থেকে ফারাক্কা পাস করে গেল বন্দে ভারত এক্সপ্রেস। মানে এটা ভাবতে অবাক লাগছে, হাই স্পিড বা টপ স্পিড হয়তো 130 সবসময় চলছে না, বাট এটা কিন্তু সে মানতেই হবে যে গাড়ি এত তাড়াতাড়ি আসছে বলেই এতটা ডিস্টেন্স কভার করছে এতটা কম সময়ে। ফারাক্কাতে এবার গঙ্গার ওপরে সেই ব্রিজ, যেটা আমরা রাতের বেলা জার্নি করার সময় দেখতে পাই না, অনেক সময় উঁকি দিয়ে দেখে থাকি, আজ দিনের বেলা সেটা একদম চোখেই দেখতে পাবো ভালোভাবে। টাউনের আদিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস পাস করলো এই ফারাক্কা ব্রিজের উপরে। ট্রেন মালদা টাউন স্টেশনে এসে পৌঁছালো। এই মুহূর্তে টাইম 10:13, অনেকটা অ্যাডভান্স। 10:32 এখানে আসার টাইম আর 10:35 ছেড়ে যাওয়ার টাইম, কিন্তু অনেকটা অ্যাডভান্স প্রায়। আর বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না, বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। 19 মিনিট অ্যাডভান্স এসে পৌঁছে গেল। এই মালদা টাউন স্টেশনে ড্রাইভার চেঞ্জ হলো, মানে যারা হাওড়া থেকে নিয়ে এলেন চালিয়ে তারা চেঞ্জ হলো এখানে। এই মালদা টাউন স্টেশন থেকে যে দুপুরে যে লাঞ্চ সেটা উঠলো, একদম গরম গরম খাবার সার্ভ হবে মালদার পরেই। আশা করছি মালদা ছাড়লেই হবে সেটা, কারণ এক্ষুনি দেখলাম ট্রলিতে করে সব প্রত্যেক কোচে কোচে যে লাঞ্চের আইটেমগুলো সব দিয়ে গেল। মালদা স্টেশন থেকে রাইট টাইমে গাড়ি ছাড়লো। এদিকে ওয়েদার একটু ক্লিয়ার, মোটামুটি বোঝা যাচ্ছে যে সকাল হয়েছে এরকম, অথচ বাজে এখন বেলা 10:30 পেরিয়ে গেছে, মোটামুটি 10:40 প্রায়। তাতেও মনে হচ্ছে যেন সবে সকাল হয়েছে, সকাল 6টার মতো লাগছে, এখনও সূর্য ওঠেনি। মালদা টাউন ছাড়তেই গরম গরম লাঞ্চ সার্ভ করে দিল প্রত্যেক সিটেই। আমরা
কামাখ্যাপুরি পাস করলো এই মুহূর্তে, আর বাসু স্টেশন ছেড়ে ট্রেন এগিয়ে যাচ্ছে। এবার লাস্ট অফ এনজেপি। খাওয়া দাওয়া এলাহি ব্যাপার বন্ধ ভারতের, কারণ এই যে আইসক্রিম, দই, তারপর তার সাথে ভাত, রুটি, তার সাথে চিকেন, ডাল, একটা সবজি, এতগুলো যে আইটেম, এবং সবসময় কিছু না কিছু চলছে। চা চাইলেও বারবার দিচ্ছে, জল চাইলে দিচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু বেশ লক্ষণীয়, বেশ ভালো লাগছে। বন্দে ভারত এরকম আরও চালু হোক এবং আরও অন্যান্য ট্রেনেও এরকম পরিষেবা হোক, সেটাই চাইব। ইন্ডিয়ান রেলওয়েকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার এই ট্রেনের কোচ পরিষ্কার হচ্ছে। তো এই বিষয়গুলো বেশ লক্ষণীয়, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও কিন্তু দারুণ সুন্দর। সেই সমস্তগুলো কিন্তু রেল ভালো নজর রাখছে সব সময়, যাত্রী সুরক্ষা এবং যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়টা কিন্তু বারবার কিন্তু বিভিন্ন রকম স্টাফ আছেন, তারা এগুলো মেনটেন করে চলেছেন। টোটাল রেলপথটাতে ম্যাক্সিমাম জায়গায় রেলের ফেন্সিং তৈরি হয়ে গেছে, বা কোথাও কোথাও গার্ডওয়ালও দেওয়া হয়েছে, যাতে রেলের স্পিড কোনোরকমভাবে কম না হয়, কোনো জন্তু জানোয়ার যেন রেল ট্র্যাকে না চলে আসতে পারে, গরু ছাগল বা এই সমস্ত কিছু, সেই জন্য এরকম ফেন্সিং কিন্তু অনেক জায়গায় ইউজ করেছে, এবং বেশিরভাগ রেলপথটাতেই কিন্তু ফেন্সিং এবং গার্ডওয়াল দেওয়া আছে। এনজেপি স্টেশন আমরা পৌঁছে গেলাম একদম রাইট টাইম, বেলা 1:30। সকাল 5:55 হাওড়া স্টেশনে যাত্রা শুরু করে এত বৃষ্টির মধ্যেও, এত ওয়েদার খারাপের মধ্যেও বন্দে ভারত কিন্তু আজ রাইট টাইম, আর পরিষেবা এখনও পর্যন্ত দারুণ। কারণ 1.5 বছর হয়ে গেছে গাড়ি, তাতেও কিন্তু এই পরিষেবা চলছে। আগেও ভালো পেয়েছি, এখনও খুব সুন্দর কাটলো আমাদের আজকের এখনও পর্যন্ত। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার আর আপনার মতামত জানাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।